হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। টেক প্রেমিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে বাংলালিংকের আকর্ষণীয় একটি অফার রিভিউ করব। আশা করি অফারটি আপনাদের সকলে ভালো লাগবে। তো অফারটি বিভিন্নজন বিভিন্নভাবে কাজে লাগাতে পারেন, তো আমি ফুল প্রসেস দেখিয়ে দেবো। আশা করি সকলে ভালো লাগবে। এবং ভিডিও শুরুতে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই অফারটি পেতে হলে সর্বপ্রথম আপনার মাই বাংলালিং অ্যাপ মাস্ট বি থাকতেই হবে। তো এখানে মাই বাংলালিং অ্যাপ থাকার ক্ষেত্রে দুইটি কারণ, মানে দুইটি বিষয় আছে। তো আপনি যদি এর আগে মাই বাংলালিং অ্যাপ না ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও বোনাস পাবেন, আর যদি ব্যবহার করে থাকেন সেক্ষেত্রেও বোনাস পাবেন। যদি আপনি আগে থেকে মাই বাংলালিং অ্যাপ না ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আমি একটি কোড দিচ্ছি স্ক্রিনে, আপনারা যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি আপনার অ্যাপের ভিতর মানে সাবমিট করলেই আপনি 1 GB বোনাস পাবেন। অথবা আপনি যদি পুরাতন মাই বাংলালিং অ্যাপ ইউজার হয়ে থাকেন, তাহলে যারা নতুন ইউজার আছে তাদেরকে ইনভাইট করলে আপনি হচ্ছে 500 MB করে বোনাস পাবেন। এভাবে যতগুলো ইনভাইট করতে পারবেন তত বোনাস পাবেন। তো আমি একটু প্রুফ দেখাই আপনাদেরকে আসলে কীভাবে আপনারা বোনাস পাবেন বা ফুল প্রসেসটি এখন আমি আপনাদেরকে মানে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো দেখুন আমার হচ্ছে 984 MB আছে। তো আমি এখানে রেফার নাওতে ক্লিক দিচ্ছি। আপনারা যখন এই যে মাই বাংলালিং অ্যাপে ভিজিট করবেন তখন এইরকম দেখাবে। এখান থেকে আপনি রেফার নাওতে ক্লিক করবেন বাই চান্স। এখানে যদি এই অপশনটা না থাকে তাহলে আপনারা মেনুতে ক্লিক দিবেন। মেনুতে ক্লিক দেওয়ার পর হচ্ছে নিচের দিকে আসবেন একটু। এখানে হচ্ছে রিয়ারেঞ্জ হোম, এই রিয়ারেঞ্জ হোম বাটনটাতে ক্লিক দিবেন। তারপর রেফার অ্যান্ড আর্ন, এই এটা আপনাদের যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করে দিবেন, তাহলে ওটা আপনার হোম পেজে দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি হোমে যাচ্ছি, একটু লোড নিচ্ছে আর কি। তো এরপর রেফার নাওতে ক্লিক দিলাম। রেফার নাওতে ক্লিক দিয়ে যদি আপনার হচ্ছে মাই বাংলালিং অ্যাপটি নতুন হয়ে থাকে তাহলে আমার এই কোডটি ব্যবহার করলে আপনারা 1 GB বোনাস পাবেন। আর আপনারা যদি পুরাতন ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে রেফার করতে হবে, আপনারা এখানে আপনার একটি কোড দেখতে পারবেন, এই কোডটা অন্যদের ফোনে দিয়ে দিতে হবে। যেমন আপনারা এর আগে টিকটক স্ন্যাক ভিডিও মতো সেম প্রসেস এখানেও। তো এখানে হচ্ছে আমি দেখেন কতগুলো কয়েকজনকে রেফার করছি। তো এখানে আমার টোটাল রেফার হচ্ছে 4 জন, তার মধ্যে আমি 1 GB অলরেডি নিয়েছি আর আমার হচ্ছে 1 GB নেওয়া বাকি আছে। এখন আমি হচ্ছে আপনাকে 500 MB নিয়ে দেখাই আসলে কাজ করে কি না। তো আমি একটা 500 MB ক্লিক দিচ্ছি, কালেক্টে ক্লিক দিলেই তো দেখুন ক্লেম হয়ে গেছে, কংগ্রাচুলেশন জানাইছি। এখন আমার হচ্ছে 984 MB ছিল, আমি আপনাদেরকে একটু দেখাই যে কত MB বর্তমানে আমার আছে। আমি একটু পেজটা রিলোড দিই, দেখুন 1.45 GB, তার মানে আমার 500 MB এখানে অ্যাড হয়ে গেছে। এখন আপনারা কীভাবে কাজ করবেন তো আমি একটু আপনাদেরকে ক্যামেরা দিয়ে সরাসরি দেখিয়ে দিই, আশা করি তাহলে খুব সহজে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমি রেফার দেখানোর জন্য একটি ফোন নিয়েছি, আমার এই আরেকটি ফোন। তো এই ফোনে দেখুন হচ্ছে মাই বাংলালিং অ্যাপটি ইনস্টল করা আছে, আমি একটু আগে ইনস্টল করেছি আপনাদেরকে দেখাবো জন্যই। তো আমি মাই বাংলালিং অ্যাপটি ওপেন করতেছি। মাই বাংলালিং অ্যাপটি ওপেন করার পর সর্বপ্রথমে আগে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন হচ্ছে আর আমি ক্যামেরা মোবাইলটা হাতে ধরে আছি যার কারণে কাটতেছে। তো লগ ইন হয়ে গেলে এরকম দেখাবে, যখন আপনারা প্রথম লগ ইন করবেন তখন এরকম দেখাবে। তো এরপর দেখেন এখানেও কিন্তু রেফার নাও যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রেফার নাওতে ক্লিক দিবেন। তো রেফার নাওতে ক্লিক দিয়ে তো এখন যদি আমি আমার মেইন রেফার কোডটা এখানে দিয়ে রিডিমে ক্লিক করি তাহলে আমি পাবো 500 MB, আর এই ফোনে যে সিমটা আছে ওইটাতে আসবে 1 GB, অর্থাৎ 1.5 GB করে মানে 1.5 GB আমি বোনাস পাচ্ছি আর কি। এভাবে আমি যতগুলো পাবো ততগুলোই যতজনকে রেফার করতে পারবো তত বোনাস পাবো, মানে MB হিসাবে সেটা। তারপর এখানে ক্লেমে গিয়ে সেটাকে ক্লেম করতে হবে। তো এই ছিল মূলত প্রসেস। এভাবে আপনারা খুব সহজে রেফার করে মানে আনলিমিটেড MB নিতে পারবেন বাংলালিং অ্যাপস থেকে। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু সব কিছু বুঝতে পারছেন। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য